মূর্খ, তোর বাপের মাইকেটা রাসূলের মসজিদে এসেছে এক সাহাবি, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা হারানো গেছে, আপনি মসজিদে ঘোষণা দেন। রাসূল দাঁড়িয়ে বললেন, এই সাহাবীরা বলো এই লোকটা যেন তার উট আর খুঁজে না পায়। সবাই আমিন বলো। মসজিদ উট খুঁজে পাওয়ার জায়গা না। আরেক সাহাবি এসে বলছেন, হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বৃদ্ধি হয়। রাসূল উঠে বললেন, এই সাহাবীরা দোয়া করো এর ব্যবসায় যেন কোনো লাভ না হয়। আজানের আগে পরে মসজিদের মাইকে কোনো ঘোষণা দেওয়া জায়েজ নেই। খবরদার, কেউ ঘোষণা দিবি গিয়ে টুটি চেপে ধরবেন। আমি আজকেও শুনেছি বহু জায়গায় সকালবেলায় মাইক চালু করে কোরআন পড়ে, তেলাওয়াত করে, গান পড়ে, কি কি করে না করে। আবার কয় ছেলেরা কোথায় আসো, এখন মাদ্রাসায় চলে আসো। কি শুরু করেছো মসজিদের মাইক নিয়ে মুরুখরা? জেনে নাও কোন কোন জায়গায় মাইক ব্যবহার করা যাবে। মৃতের ঘোষণাও আমভাবে দেওয়া জায়েজ নাই। শুধু মুতার যুদ্ধে শহীদদের ঘটনা বলেছেন মোহাম্মদ মসজিদের মিম্বার থেকে। সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম হাদিস নিয়েছেন, মৃত্যুর ঘটনা মসজিদের মাইকে বলা যেতে পারে, কিন্তু এছাড়া গণহারে আপনি মসজিদের মাইক ব্যবহার করে মানুষের ডিস্টার্ব করবেন এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, ঠিকটা বা ঠিক? মসজিদে একমাত্র আল্লাহর নাম হবে, ঠিকটা বা ঠিক? দুনিয়ার কোন মানুষের নাম বলা মসজিদে জায়েজ? আমরা মসজিদে আসে যে আল্লাহ তাকে ভালোবাসেন, ঠিকটা বা ঠিক? আমার ভাইরা মসজিদে আসবে, আমরা সহি করে তাদেরকে নামাজ শিখাবো, আমার সহি নামাজের আন্ডারে আসলে তার জীবনও বদলিয়ে যাবে, ঠিকটা বা ঠিক? কোনো ভাইকে মসজিদ থেকে বের করে দিবেন না। আমাদের দেশে যে কত রকমের বান্দরামি চলছে আপনারা জানেন। আমি এক জায়গায় নামাজ পড়লাম মাগরিব, জেলাটার নাম বলবো না, দুইটা ছেলে জোরে আমিন বলছে, কারণ দেখেছে আমি ঢুকছি, জোরে আমিন বলছে। চেয়ারম্যান সাহেব উঠে বলছে, কে জোরে আমিন বলেছ? আমি বললাম, আপনি কে? কয় আমি চেয়ারম্যান। আমি কইলাম, মসজিদে কোন চেয়ারম্যান নাই, বসে মসজিদে যা কথা বলবে ইমাম বলবে। তুমি উঠলা কেন? বসো। কি হয়েছে, হয়েছে কি? কয় জোরে আমিন কইছে। তা আমিন তো রাসূল বেশিরভাগ জোরেই কইছে। তুমি আসতে কও, এটার পক্ষে দলিল আছে, জোরের পক্ষেও দলিল আছে। তামানু ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, আবু হুরায়রা হাদিস। আমিন বলো, জোরে আমিন বললে ফেরেশতার সাথে মিলে গেলে সব গুনাহ মাফ। এখন তুমি বলতে পারো যে মসজিদে ইমাম সাহেবের পরেই আমরা সব বলবো, ঠিক না বা ঠিক? ইমাম যেহেতু আসতে বলছে, আপনিও আসতে বলেন, নাহলে বহু এরকম ইমাম আছে ছেলে জোরে আমিন কইছে, ইমাম মসজিদ থেকে দৌড় মারছে। সিলেটে হয়েছে এরকম, গ্রামে এক ছেলে লন্ডন মসজিদে জোরে আমিন বলে, আয়েশা যখন জোরে আমিন কইছে, ইমাম সাহেব মাগরিবে নামাজ ফালায়া দৌড়। মানুষে কয়, তুই দৌড়স কিতার লাগি? কয়, কিতা জানি মসজিদে হামাইছে, এত জোরে কিতা হয়। তুমি বেটা ইমাম, নামাজ জেনে তারপরে নামাজে দাঁড়াও, ঠিক না বা ঠিক? যারা এই মসজিদে আসে তারা সব ইমামের মুসল্লি। যে ইমাম মুসল্লিকে ভালোবাসে, মুসল্লি ইমামকে ভালোবাসে, ও ইমামও শ্রেষ্ঠ মুসল্লিও। একজন মুসল্লি যদি ইমামের বিরুদ্ধে বলে ওর ইমামতি করা জায়েজ, এটাই হলো ইসলামী গণতন্ত্র।